তো আজকে আমি যে প্রোডাক্টটা এনেছি সেটা হচ্ছে P20S একটি সেলফি স্টিক যেটা হচ্ছে যারা মূলত মোবাইল দিয়ে ব্লগ করেন অথবা অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগ করেন উভয় কাজে আপনারা এই স্টিকটা ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি এতে ব্লুটুথ আছে যেটার মাধ্যমে আপনারা মোবাইলে ছবি এবং ভিডিও এর মাধ্যমে সরাসরি করতে পারবেন আর এর সাথে একটা ছোট্ট ইউএসবি মাইক্রো ইউএসবি একটা ডাটা কেবল দেয়া আছে যেটা দিয়ে চার্জ দিতে হয় চার্জ হচ্ছে এই মাউন্ট ট্রাইপডটার সাথে বা এই সেলফি স্টিকটার সাথে উপরে আপনারা যেখানে মোবাইল মাউন্ট করবেন সেখানে একটি আপনাদেরকে ছোট্ট একটি লাইট দেওয়া হয়েছে মূলত এই লাইটটা চার্জেবল এটা আপনারা চার্জ দিতে পারবেন এখানে আপনারা এখানে একটা সুইচ আছে সুইচটি দিয়ে আপনারা বাড়তে পারবেন এবং কমাতে পারবেন এবং টিপ দিয়ে ধরে রাখলে সুইচটি লাইটটি অফ হয়ে যাবে এবং এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে আপনারা লাইটটিকে চার্জ করতে পারবেন আর এখানে দুটোই পয়েন্ট আছে এখানে আপনারা মোবাইল মাউন্ট করতে পারবেন তো মোটামুটি জিনিসটা অনেক ভালো এবং দাম মাত্র এটা 400 টাকা এবং এই জিনিসটা মানে হাতে নিয়ে মনে হয় না যেটা লক্কর ঝক্কর বা ভেঙে যাবে বা একদম চিপ মেটেরিয়াল হ্যাঁ ঠিক আছে অন্যান্য আদার্স 1200 টাকার তুলনায় তো একটু কম হবেই কিন্তু যেহেতু এটা 400 টাকা মাত্র সেই তুলনায় আমার কাছে এটা একটা ভালো মনে হয়েছে এবং পাশাপাশি এটাতে মোবাইল ছাড়া যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করবেন তারাও এটাতে ইউজ করতে পারবেন আর এটা দেখেন এটা অনেকটা লম্বা হয় যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করতে চান বা মোবাইল দুজনেই এটা খুব ভালোভাবে ইউজ করা যাবে এবং এটাতে আপনারা ট্রাইপডের মতো কোথাও বসাতেও পারবেন তো আপনাদের এটা এক্ষেত্রে এটা খুবই কার্যকর একটা জিনিস আবার এর সাথে আপনারা যে ব্লুটুথের যে পয়েন্ট আছে যেটা দিয়ে আপনারা ছবি তুলবেন এখানে একটা বাটন আছে তো এটা আপনারা এটার সাথে খুলতেও পারবেন তো আপনারা এখানে মোবাইল মাউন্ট করে দূরে গিয়ে এটার মাধ্যমে ক্লিক করে আপনারা ছবি অথবা ভিডিও ক্যাপচার করতে পারবেন তো এটা জিনিসটা খুবই ভালো লেগেছে তো এটা আপনারা আবার এখানে সেট করে রেখে দিতে পারবেন আর এটাতে যে অ্যাকশন ক্যামেরা ইউজ করবেন সেটা হচ্ছে এখানের এই স্ক্রুটা একটু লুজ করে এই পুরো মোবাইলের মাউন্টের জিনিসটা আলাদা করে ফেলা যায় আর আলাদা করলে এই এই জায়গাটাতে আপনারা অ্যাকশন ক্যামেরা সেট করতে পারবেন তো আমি দেখাচ্ছি আমার একটা অ্যাকশন ক্যামেরা তো এই ক্যামেরাটা আপনারা এখানে বসিয়ে এই স্ক্রুটা দিয়ে টাইট যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকশন ক্যামেরার ট্রাইপড হয়ে গেল একটা অ্যাকশন ক্যামেরার ট্রাইপড বর্তমানে বাজারে কিনতে গেলে উলানজি বা টেলসিনের প্রায় 1200 থেকে 2000 টাকার মধ্যে আর আপনার 400 টাকা দিয়ে একটা ট্রাইপড হয়ে গেল পাশাপাশি এটা ধরতে এবং ব্লগ করতে আপনার যথেষ্ট ভালো হবে কারণ এটা বানানো হয়েছে ব্লগিংয়ের উদ্দেশ্যে তবে এই মাউন্টটা দিয়ে মূলত মোবাইলের জন্য স্পেশালি এটা বানানো হয়েছে কিন্তু এতে ক্যামেরাও ইউজ করা যাবে এবং এটা অনেকটা লম্বা করা যায় পাশাপাশি এটা আপনার ট্রাইপডের মতো আপনি যে কোনো জায়গায় মাউন্ট করে বসাতে পারবেন তো সেক্ষেত্রে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এর ম্যাটেরিয়ালটা যথেষ্ট ভালো আমি বাজারে ঘুরেছি আরও অন্যান্য ট্রাইপডগুলো দেখেছি দেখেছি 700 টাকা 800 টাকা দামের যে ট্রাইপডগুলো উলানজি ছাড়া দেখেছি সেগুলোর এটার প্লাস্টিকগুলো খুবই বাজে এবং এটা খোলার পরে আপনারা যখন আবার এটা অ্যাটাচ করবেন এইভাবে তখন দেখা যাচ্ছে যে আপনার জিনিসটা ঠিক মতো সেট হচ্ছে না মনে হচ্ছে যে ফিটিং হচ্ছে না যত দিলে ভেঙে যাবে এরকম নড়বড়ে নড়বড়ে কিন্তু এটা যখন আপনারা আবার লক করে দিবেন একদম ফ্রেশ এবং আপনার মনে হবে না যে লক্কর ঝক্কর করছে বা একটু নড়াচড়া আর আপনি স্মুথলি আপনি এটা দিয়ে ব্লগ করতে পারবেন অ্যাকশন ক্যামেরা হোক বা মোবাইল দিয়ে হোক তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যার জন্য আমি জিনিসটা বানাই এবং আমি আমার নিজের গোপ্রো 9-এর জন্য এটা নিয়েছি কারণ আমি উলানজি নিইনি উলানজির একটা দেখলাম ট্রাইপড সেটা হচ্ছে প্রায় 900 টাকা চাইলো যেটা কোনো লম্বা করা যায় না শুধুমাত্র এতটুকু আর একটা আছে যেটা লম্বা করা যায় সেটা অনেক দাম চেয়েছে তো আমি চিন্তা করলাম যে আমার এত দাম দিয়ে নেওয়ার দরকার কি আমি এটাই নিই আর পাশাপাশি আপনারা এটা দিয়ে মোবাইলের ব্লগও করতে পারবেন তো যা আমার দেখা যায় অনেক সময় ক্যামেরা প্লাস মোবাইল দুটো দিয়েই করতে হয় তখন আমি একটা দিয়ে দুটোর কাজ চালিয়ে নিতে পারবো আবার আমি কখনো স্টিল ভিডিও বানাতে চাইলে আমি এটা দিয়ে মাউন্ট করেও নিতে পারবো তো মোটামুটি আমার কাছে এইটা এই বাজেটের মধ্যে একটি সেরা ট্রাইপড মনে হয়েছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি এটা কেনার কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন আর এটার সাথে আমি মোবাইলও মাউন্ট করে আপনাদেরকে দেখাই যে মোবাইল মাউন্ট করলে কতটা ভালো দেখায় এবং আসলে বর্তমানে ট্রাইপডগুলো বা সেলফি স্টিকগুলোর প্রবলেম হচ্ছে বর্তমানের ফোনগুলোর সাইজ বড় এবং ওয়েট বেশি
দেখা যায় যে অনেক সেলফি স্টিক বা ট্রাইপড গুলো এর ওয়েট নিতে পারে না, আপনি ব্লক করার সময় এটা ভারে পড়ে যাচ্ছে। তো এটা আসলে ওই সমস্যাটা নেই যেটা আমি আপনাদেরকে এখান দেখাচ্ছি। তো আমি জিনিসটা আবার এটার সাথে এটা অ্যাটাচ করে নিই। তো এটা অ্যাটাচ করা ডিটাচ করা খুবই সিম্পল, এবং সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এটা অনেকটা লম্বা করা যায়। তো আপনারা এটার সাথে এটার মাথা থেকে এরকম এই দুইটা যদি আমরা এখান থেকে বের করে ফেলি, এরপর আমরা এখান থেকে মোবাইল নিয়ে জাস্ট কানেক্ট করে দিব। এই তারটা হচ্ছে আমার মাইক্রোফোনের, কিন্তু আপনাদের কোনো তার কানেক্ট করতে হবে না। আপনাদের এখানে একটি বাটন আছে, এই বাটন দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। তো আর আপনারা চাইলে এটা লম্বা করতে পারবেন যে কোনো পরিমাণ। দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং আপনারা হেভি, মানে আপনার ফোনে কোনো ভার হবে না, কোনো ফোন ঘুরে পড়ছে না, কোনো আপনি স্মুথলি এটা নিয়ে আপনারা দৌড়াতেও পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। তো প্রোডাক্টটা আপনারা যাদের একটু বাজেট কম বা যারা ওলাজি নিতে চাচ্ছেন না, মোবাইল ব্লগ এবং অ্যাকশন ক্যামেরা দুটোর জন্য ইউজ করবেন, তার এই প্রোডাক্টটা নিতে পারেন। আমার কাছে প্রোডাক্টটা 10-এর মধ্যে আমি অবশ্যই 9 দেব। তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে আমি এটার পারচেস লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা আমার গোপ্রো 9 এবং গোপ্রো 11-এর একটা কম্পারিজন ভিডিও আছে, ওটা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এবং গোপ্রো 9-এর সিঙ্গেল ভিডিও আছে, রিভিউ আছে, ফুল রিভিউ, সেটা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন।